এক্সেল বি বাংলায় আপনাদের স্বাগত। টিপস অ্যান্ড ট্রিক্সের এই পর্বে আমরা সিরিয়াল নাম্বার নিয়ে আরও কিছু আলোচনা করব। এর আগের কয়েকটি পর্বে আমরা সিরিয়াল নাম্বার নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম। একটি টিউটোরিয়ালে আসলে সিরিয়াল নাম্বার নিয়ে আলোচনা সম্ভব না, জন্য আমরা কয়েকটি টিউটোরিয়ালে আমরা সিরিয়াল নাম্বার নিয়ে আলোচনা করেছি এবং এরপরে আরও একটি টিউটোরিয়ালে আমরা সিরিয়াল নাম্বার নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে অটোমেটিক সিরিয়াল নাম্বার দেওয়া যায়, অর্থাৎ আমি লেখার পরে আমি ফর এক্সাম্পল আমরা আমাদের এখানে যে টেবিলটি আছে, আমি এই নামটি লেখার পরে অটোমেটিক এখানে সিরিয়াল নাম্বার হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করব সেটি আমরা আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। তো আমরা আমাদের যে সিরিয়াল নাম্বারটি আছে এটা আমরা মুছে দিলাম। তো এখানে আমরা কি টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব, তো এখানে আমরা ইফ একটি ফর্মুলা আছে, এই ফর্মুলা আমরা ব্যবহার করব। যদি এখানে লেখা থাকে তাহলে এখানে এক হবে, যদি এখানে খালি থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক হবে। তো এই ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব। এখানে তাহলে আমাদের দুইটি ফর্মুলা ব্যবহার করতে হচ্ছে, একটি হচ্ছে ইফ এবং ইজ ব্ল্যাঙ্ক। যদি খালি থাকে তাহলে এখানে খালি থাকবে, যদি এখানে খালি না থাকে তাহলে এখানে এখানে আগের যে সেল থাকবে তার সাথে এক যোগ হবে। তো এখানে একটি আমাদের সীমাবদ্ধতা, সেটি হচ্ছে আমাদের প্রথম যে আমাদের আমাদের রো আর টেবিলের যে প্রথম আমাদের রো সেখানে আমরা ওয়ান লিখবো, এবং পরের যে আমাদের রো আছে সেখানে আমরা ফর্মুলা ব্যবহার করব। তো এখানে আমাদের ইফ ফর্মুলা কিভাবে কাজ করে, ইফ ফর্মুলা তো আসলে দুইটি কন্ডিশন থাকে, যে ভ্যালু ইফ ট্রু এবং ইফ ফলস। তো আমরা এখানে শুরুতে আমরা ইজ ব্ল্যাঙ্ক শুধু আমরা লিখি, কি হয় দেখুন। ইজ ব্ল্যাঙ্ক আমরা এখানে ক্লিক করি, কি হয় দেখুন, ইজ ব্ল্যাঙ্ক, এটি ব্ল্যাঙ্ক না, এখানে ফলস আসছে, তার মানে এটি ব্ল্যাঙ্ক না। তো এখন আমরা এখানে ফর্মুলা ব্যবহার করব, যে যদি এটি খালি না থাকে তাহলে এই ওয়ান যে আছে ওয়ানের সাথে আমাদের এক যোগ হবে। তো আমরা এখানে ইফ ফর্মুলা ব্যবহার করব, ইফ লেখার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেব। তো এখানে কি আসছে, আমাদের এখানে লজিকটা আসছে যে এটা খালি কি না, যদি এটা খালি হয়, যদি ইফ ব্ল্যাঙ্ক, যদি এটি খালি হয় তাহলে আমাদের যেটা হবে এখানে কিছু বসবে না, কি যদি আমাদের ফাঁকা রাখি সেক্ষেত্রে আমাদের ডাবল কোটেশান তারপরে আরেকটি ডাবল কোটেশান আমরা দেব, এরপরে কমা দেব, এরপরে ইফ ভ্যালু ফলস, অর্থাৎ যদি এখানে ফাঁকা না হয়, ফাঁকা না হলে আমাদের কি হবে, এই যে আমাদের সিরিয়াল নাম্বার আছে তার সাথে আমাদের ওয়ান যোগ হবে। তো এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, এরপরে এন্টার দেব। এখন দেখুন এখানে দুই আসছে, তো এরপরে এটা আমরা যদি টেনে দেই বা ডাবল ক্লিক করি এখানে 20 পর্যন্ত আসছে, এরপর আমরা এটি আরও টেনে দিলাম। এখন দেখুন এখানে কিছু আমরা এখানে লিখি, এখানে দেখুন অটোমেটিক সিরিয়াল নাম্বার হচ্ছে। এখানে দেখুন সিরিয়াল নাম্বার হচ্ছে, আমি লিখছি তারপর এখানে সিরিয়াল নাম্বার হয়ে যাচ্ছে। তো এটাই আসলে কিভাবে অটোমেটিক সিরিয়াল নাম্বার দেওয়া যায় সেটা নিয়ে একটু আলোচনা করলাম। তো এটি আরেকটিভাবে আমরা একটু দেখাতে চাচ্ছি, তবে একটি কথা আপনাদের বলে রাখি যে আমি হয়তো একটা দুইটা ফর্মুলা নিয়ে আলোচনা করছি, তো এটা যে শুধু এইভাবে দেওয়া যায় এমন কোনো কথা না, এটা আরও অনেকভাবে দেওয়া যায়। তো আমি মাত্র একটি দুটো ফর্মুলার সাহায্যে এটি দেখানোর চেষ্টা করছি, আপনারা ট্রাই করলে অন্য কোনো উপায়ও এটি করতে পারবেন। তো এই ফর্মুলাটি আমরা যদি চাই যে ঘুরিয়ে, আমরা এখানে লিখেছিলাম যে যদি এখানে খালি থাকে, যদি খালি থাকে তাহলে খালি থাকবে, আর যদি খালি না থাকে তাহলে এটার সাথে একযোগ হবে। তো আমি একটু এখানে থাকি, এরপর আমি এটাই একটু অন্য ফর্মুলা দিয়ে করার চেষ্টা করি, যে একই জিনিস আমরা একটু ঘুরাই করব।
একটু মুছে দিলাম। যদি এখানে লেখা থাকে তাহলে এখানে এটার সাথে এক যোগ হবে, আর যদি লেখা না থাকে তাহলে খালি থাকবে। তো এখানে যে ফর্মুলাটি আমরা ব্যবহার করেছি, এটি এখানে যদি টেক্সট থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। জাস্ট এটা আপনাদের শেখার জন্য, এটা আপনার ব্যবহার করতে হবে এমন কোনো কথা না। ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করা যায় বিভিন্ন ক্ষেত্রে, জাস্ট সেটা বোঝার জন্যই এটি আপনাদের দেখিয়েছি। তো আপনারা ব্যবহার করতে পারবেন যদি এটি এখানে সবসময় টেক্সট থাকে সেক্ষেত্রে এটি। তো এখানে আমরা শুরুতে আমরা দেখি যে টেক্সট ইজ, টেক্সট একটা ফর্মুলা আছে। তো আমরা দেখি এটি টেক্সট কি না। তো এখানে আসছে ট্রু আসছে, এটি টেক্সট। তো এখন আমরা এখানে ইফ ফর্মুলা ব্যবহার করবো, ইফ ফর্মুলা। তো এটা আমাদের লজিক, এটা আমাদের টেক্সট কি না। এটা যদি আমাদের টেক্সট হয় তাহলে এই যে আমাদের সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারের সাথে আমাদের ওয়ান যোগ হবে, আর যদি টেক্সট না হয় তাহলে আমাদের এটা ফাঁকা থাকবে। তো ফাঁকা আমরা কীভাবে দেব, ডবল কোটেশন দিব, তারপরে আরেকটি ডবল কোটেশন দিব, তারপরে ব্র্যাকেট শেষ করে এন্টার দেব। এরপর আমরা টেনে দেব, এরপর আমরা আরও এত দূর আমরা টেনে দেব। এখন আমরা এখানে কোনো কিছু লিখি, এখানে দেখুন নাম্বার চলে আসছে। এখানে লিখছি আর এখানে সিরিয়াল নাম্বার চলে আসছে। তবে এখানে আমি যদি অন্য কিছু নিউমেরিক লিখি তাহলে কিন্তু এখানে সিরিয়াল নাম্বার আসবে না। তো এই ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করব না, আমরা আগের যে আমাদের মেথডটি ছিল আমরা প্রয়োজনে সেটি ব্যবহার করব। আমরা এটি দেখেছিলাম, এটি ব্যবহার করব। তো এটি আমরা আলোচনা করলাম জাস্ট যে আসলে ফর্মুলা কতভাবে ব্যবহার করা যেতে পারে, আর আমাদের যদি এমন থাকে টেবিল যে যেখানে আমাদের নিউমেরিক ভ্যালু বসার সম্ভাবনা নেই, সবই টেক্সট, সেক্ষেত্রে আমরা এটা ইচ্ছে করলে ব্যবহার করতে পারি। তো আজকে আপনারা দেখলেন যে কিভাবে অটোমেটিক সিরিয়াল নাম্বার দেওয়া যায়। তো এরপরে টিউটোরিয়ালে আমরা আরেকটি বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে আমরা যখন ফিল্টার করি, ফিল্টার করলেই এই আমাদের সিরিয়াল নাম্বারটা এলোমেলো হয়ে যায়। তো ফিল্টার করার পরেও কিভাবে সিরিয়াল নাম্বার সঠিক থাকবে, আবার নতুন করে সিরিয়াল নাম্বার তৈরি হবে, তো এই বিষয়টি আমার পরের যে টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালে আলোচনা করব। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।